মাস গেলে 20-25 হাজার টাকা ইনকাম করার জন্য অনেকেই ছোট ছোট স্ট্রিট ফুডের দোকান দেয়। সেখানে খুব জনপ্রিয় একটা খাবার হচ্ছে ফুচকা। এই ফুচকা তৈরি করতে গেলে পেছনে প্রচুর পরিশ্রম থাকে। সেখানে ফুচকা হাতে বেলা, লেচি কাটা, তেলে ভাজা, শুকানো, কত না পরিশ্রম। এই পরিশ্রমে টাইমিংটা সব থেকে বেশি যেটা লাগে সেটা হচ্ছে ফুচকা বেলা, ঘন্টার পর ঘন্টা ধরে, যেখানে দেখা যায় 1 ঘন্টায় মাত্র 1500-1600 ফুচকা হাতে বেলা যায়। সেই সময় কমানোর জন্য এমন একটি মেশিন এসেছে যেখানে 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনি প্রায় 300 ফুচকা একবারে বেলে ফেলতে পারবেন। চলুন আজ এই মেশিন নিয়েই আপনাদের একটা যাবতীয় তথ্য দিই, কিভাবে আপনি ফুচকা বেলবেন এবং সেখান থেকে আপনার ব্যবসা আপনি করে ভালো টাকা রোজগার করবেন। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। নমস্কার, উষা হার্ডওয়্যারের পক্ষ থেকে চলে এলাম আরেকটু ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো একটি ফুচকা বেলা মেশিন। ফুচকা খেতে কে না ভালোবাসে, ছোট থেকে বড় সবার ক্ষেত্রেই জনপ্রিয় এই ফুচকা। প্রতিটি অনুষ্ঠানে মেলাতে ফুচকা প্রচুর পরিমাণে বিক্রিত হয়, কিন্তু এই ফুচকা তৈরি করতে যে কত পরিশ্রম লাগে সেটা ফুচকা বিক্রেতা ছাড়া কেউ জানে না। ফুচকা বেলতে অনেক পরিশ্রম প্রয়োজন হয়, এই পরিশ্রমটাকে লাঘব করার জন্যই আমরা এই মেশিনটি নিয়ে এসেছি। এই মেশিনটির সাহায্যে আপনারা একসাথে 2 থেকে 3 মিনিটে 175টি ফুচকা বেলতে পারবেন। এইভাবে প্রায় 1 ঘন্টায় 3000 ফুচকা বেলা সম্ভব। এই মেশিনটির সাহায্যে আমরা একটি কাঠের ডাইস আর এইভাবে ফুচকা বেলার জন্য 5টি টিনের ডাইস আমরা দিয়েছি, তাতে 35টি ফুচকা আপনারা বেলতে পারবেন একটা ডাইসে। এভাবে 5টি ডাইসে একসাথে আপনারা 175টি ফুচকা বেলতে পারবেন। আপনারা এই মেশিনটি কিনলে আমাদের কাছে খুব কম দামে পাবেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এই মেশিন বিক্রি হচ্ছে, তাদের থেকে আমাদের রেট কম আছে, আপনারা ফোন করলে আমরা দাম বলে দেবো। এই মেশিনটি চালাতে কোনো ইলেকট্রিসিটি লাগে না এবং কোনো আপনার লেবারও সেভাবে আপনার লাগবে না, অর্থাৎ এতে পরিশ্রম হবে অনেক কম এবং কম সময়ে বেশি পরিমাণ উৎপাদন করা যাবে। এই মেশিনটিতে যে সমস্ত যন্ত্রপাতিগুলি লাগানো রয়েছে সেগুলি সহজলভ্য, সেভাবে মেনটেন্যান্স কস্ট বলে কিছু নেই। এই মেশিনটি কীভাবে চলে তার একটি ডেমো করে আমরা দেখাচ্ছি। এক ফুচকা বিক্রেতা ভাই আমাদের কাছে এসেছিল, তিনি এই মেশিনটি হাতে করে পরখ করে দেখে নিয়েছেন। আপনারাও যখন আসবেন ময়দা নিয়ে আসবেন, ফুচকা বেলে আপনারা এটি দেখে নেবেন। আমাদের কাছে গ্যাসও রয়েছে, প্রয়োজন হলে আপনারা ভেজেও দেখে নিতে পারেন, পছন্দ হলে তবেই আপনারা আমাদের কাছে নিতে পারেন। বলছি আপনি যে ফুচকা মেশিনটা নিলেন, সে ফুচকা মেশিনটা কি আপনার ফুচকা হচ্ছে ভালো হচ্ছে? আপনি কোথায় বাড়ি আপনার? ফরিদপুর। আপনি কি লিগে এটা ব্যবসা করবেন তো? কেন হচ্ছে ফুচকা আপনার? ভালো হচ্ছে? এতক্ষণ দেখলেন ফুচকা বেলার মেশিন। তার পাশাপাশি আরও কিছু মেলাতে যে সমস্ত মেশিনারি খুব জনপ্রিয় ছোট ছোট ব্যবসা করার জন্য, চলুন এক ঝলক সেই সমস্ত মেশিন দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কফি মেশিন, এটা আপনাদের যে কোনো স্টোরে রেখে আপনারা বিক্রি করতে পারবেন। এর মাথায় ডিসপেন্সার লাগাবেন, দিয়ে এটাতে চা এবং কফি দুটোই একসঙ্গে করা যাবে। এটা বিয়ে বাড়িতে ব্যবহৃত হয়, এটা কফি মেশিন। আরেকটি নতুন আইটেম আমাদের এসছে, সেটি হলো জুস ডিসপেন্সার। এই যে জুস, এগুলো দেখবেন আপনারা যে কোনো মুদিখানার দোকানে বা স্টেশনারি দোকানে বা জুসের দোকানেও আপনারা রেখে এটাকে বিজনেস করতে পারেন। এছাড়াও আমাদের কাছে আর কী আছে দেখাচ্ছি, আসুন। এটা হচ্ছে শর্মা মেশিন, এটাতে হচ্ছে আপনার অনেকেই দেখেন এটাতে গ্যাসের দ্বারা এটা হিট হয় এবং কারেন্ট লাগে, এটা আস্তে আস্তে ঘোরে, মাংসগুলো থরে থরে এখানে সাজানো থাকে, হিটের দ্বারা সেই মাংসগুলো আপনার হচ্ছে হিট হয় এবং এর সাহায্যে অনেকে টিক্কা রোল বা শর্মা হিসাবেও আপনারা অনেকে বিক্রি করে থাকে। এটা শর্মা মেশিনও আমাদের কাছে রেডি স্টক আছে। আরও মেশিন দেখাচ্ছি, আসুন। আমাদের কাছে আছে বিভিন্ন রকম হাওয়াই মিঠাই মেশিন বা দিল্লিকা লাড্ডু মেশিন, এগুলি ম্যানুয়াল বা হ্যান্ড অপারেটেড, এগুলি গ্যাসের দ্বারা চলে বা স্পিরিটের দ্বারা চলে। যদি কেউ ইলেকট্রিকের নৌ হবেন, দেখুন এইগুলো ইলেকট্রিক মডেল আছে, এইটা বা এইটা এইটা, আবার এইগুলোও আছে একটু ভালো কোয়ালিটির যারা নিচ্ছেন। এ দেখুন এইগুলো হচ্ছে সমস্ত হাওয়াই মিঠাই মেশিন, ছবিতেও দেখতে পাচ্ছেন। এটা মিলানো কোম্পানির আছে, এটা এনকে কোম্পানির আছে, এগুলো হচ্ছে সবথেকে ভালো মেশিন। এছাড়াও এইগুলো দেখতে পাচ্ছেন এগুলি ইম্পোর্টেড মেশিন, এই মেশিনগুলি অর্থাৎ বাইরে থেকে আসে। আর এই মেশিনগুলি দেখতে পাচ্ছেন এগুলিও আমাদের ইন্ডিয়ান মেশিন, এটাও ইন্ডিয়ান মেশিন।
এই মেশিনগুলি আপনার আমাদের কাছে যেমন পাবেন, এর পেয়ার পার্টসও আমরা রাখার চেষ্টা করি। এছাড়াও আমাদের কাছে পাবেন পপকর্ন মেশিন, দেখুন এটা পপকর্ন মেশিন আছে, এর হাঁড়িটা লক্ষ্য করে দেখুন বড় হাঁড়ি, এই হাঁড়িগুলি প্রোডাকশান এই হাঁড়িগুলির থেকে একটু কম হয়। এই যে মেশিনগুলি দেখতে পাচ্ছেন, এই যে মেশিনটাই আপনারা লক্ষ্য করে দেখুন, এই যে দেখুন এটা হচ্ছে ছোটো হাঁড়ি বলে, সসপেনের মতো হাঁড়ি, এবং হাঁড়িতে দেখুন ফুটোর সংখ্যা অনেক বেশি, এর সমস্ত মোটর এবং নজেল এগুলো অনেক দামি, সেই জন্য এর প্রোডাকশনও হয় অনেক বেশি। এই মেশিনগুলিতে আমাদের কাছে পাওয়া যায়, এগুলি কিসে চলে, এগুলি চলে হচ্ছে ব্যাটারিতে, এগুলি সব ব্যাটারিতে চলে এবং এলপিজি গ্যাসের দ্বারা। এই মেশিনগুলি আমাদের কাছে আপনারা যেমন কম দামের পাবেন, এটি যেমন কম দামের, আর এগুলি একটু হাই কোয়ালিটি। তার মধ্যে আছে পপেক্স আছে, সবথেকে ইন্ডিয়ার মধ্যে ভালো মেশিন হচ্ছে এটা প্রাইমেক্স কোম্পানি, এছাড়াও আছে অমর কোম্পানি, আর ওটা আছে ইউনিক কোম্পানি। এর মধ্যে অ্যামকো, পপেক্স এবং প্রাইমেক্সে ব্যাটারি চার্জার ফ্রি দেয়, তাছাড়া এইগুলোতে এই মেশিনটাতে এবং ইউনিক কোম্পানি মেশিন এগুলোতে কিন্তু ব্যাটারি চার্জারটা সেটা কিন্তু দেয় না। আবার বলে দিচ্ছি, এই মেশিনগুলিতে কিন্তু ব্যাটারি এবং এলপিজি গ্যাস যুক্ত করতে হবে, প্রত্যেকটি মেশিনে কিন্তু কাঁচ লাগাতে হবে। আবার ফিরে আসি আমরা এই সুগার ক্যান্ডি বা যে হাওয়াই মিঠাই মেশিনে, এই মেশিনগুলিতে কারেন্টের সাহায্যে যেমন চলে ম্যানুয়ালি দেখালাম, এছাড়াও আমাদের কাছে একরকম আছে যেটা ব্যাটারিতে চলে। এই ধরনের মেশিন আমাদের কাছে ব্যাটারিতেও পাওয়া যায়, আবার এই মেশিনগুলিও আছে আমাদের কাছে ব্যাটারিতে পাওয়া যায়। এগুলি ব্যাটারি অপারেটেড, এগুলি ব্যাটারিতে নিয়ে আপনারা ব্যাটারি লাগালে পরে যেখানে খুশি নিয়ে চালাতে পারবেন, কারেন্টের প্রয়োজন হবে না। আসুন আমরা এবার অন্য আরও মেশিন দেখাচ্ছি। মেশিনটি দেখতে পাচ্ছেন খড়কাটা মেশিনের মধ্যে ইন্ডিয়ার মধ্যে সবথেকে হেভি ডিউটি মেশিন, এটি হচ্ছে রয়্যাল কোম্পানির মেশিন। এর ওজন হচ্ছে মোটর বাদ দিয়ে 100 কেজি। এতে সেফটি নেট দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এবং এই মেশিনটিতে ডবল ব্লেড বা দুটি বেল্টের সাহায্যে আপনারা চালাতে পারেন। এই মেশিনটিতে খড় কাটে খুব ভালো, এর মুখ আছে আপনার প্রায় 9 ইঞ্চি, যাতে খড় বেশি পরিমাণে ঢোকে। এই মেশিনটি দেখুন পায়া সব কিছু অনেক হেভি ডিউটি, আর এর বিয়ারিং ফাংশনও অনেক ভালো। আমাদের একমাত্র রয়্যাল কোম্পানির ডিস্ট্রিবিউটার হচ্ছে উষা হার্ডওয়্যার স্টোর, আপনারা নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন যদি এই মেশিনটি নিতে চান। এই যে আজকে এতদিন পর্যন্ত আপনারা বিভিন্ন রকম ধান ঝাড়াই মেশিন আমাদের কাছে দেখেছেন, কোনোটি পায়ে চালানো, কোনোটা মোটরে চালানো, কোনোটা ইঞ্জিনে চালানো, এই মেশিনটিতে আপনারা ধান ঝাড়তে এবং ওই যে কুটিগুলো থাকে ধানের সেগুলি একসাথেই আপনারা উড়িয়ে দিতে পারবেন। তার কারণ হচ্ছে এদিকে একটা পাখা লাগানো আছে। এই যে ছবিতে লক্ষ্য করে দেখুন, এই যে মেশিনটির এখানে একটা ইঞ্জিন বসানোর জায়গা রয়েছে, এখানে ইঞ্জিনটি বসবে এবং এই ইঞ্জিনটির সাহায্যে একই সাথে আপনারা ধান ঝাড়তে এবং কুটি আপনারা উড়িয়ে দিতে পারবেন। এবং এই মেশিনটিতে আপনারা যে ঢোলটি দেখতে পাচ্ছেন, এটির মাপ হচ্ছে 4 ফুট, এটিতে বাবলা কাঠ দেওয়া আছে এবং এতে যে আপনার কাঁটাটা দেওয়া আছে এগুলি সমস্ত মজবুত স্টিলের কাঁটা, এগুলি সহজে ক্ষয় হয় না এবং ধান ঝড়ে ভালো যেহেতু সরু। এবং এতে দেখুন টোটাল যে কাঁটার সংখ্যা, সেটা অন্য জায়গাতেও আপনারা হয়তো এরকম থ্রেশার পাবেন, কিন্তু তাতে কাঁটার সংখ্যা কম থাকে, আমাদের কাঁটার সংখ্যা বেশি। এবং ভি কাঁটা লক্ষ্য করে দেখুন, এগুলি ভি কাঁটা এবং প্রতিটা বাটামের ভেতরে কাঁটাগুলি মোড়ানো রয়েছে। এই থ্রেশারে আমরা 4টি চাকা দিচ্ছি, এই চাকাটা দেওয়া হয়েছে এই কারণেই যাতে আপনারা মেশিনটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। এই মেশিনটি কিনতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের ঠিকানা হলো উষা হার্ডওয়্যার স্টোর, মধুপুর জামতলা, বহরমপুর, ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে বলুন। আপনি কি এই ধরনের ছোট মেশিন নিয়ে ব্যবসা করার জন্য আরও এরকম প্রতিবেদন দেখতে চান? কোন ধরনের মেশিনের ব্যবসা আপনি দেখতে চাইছেন সেটা কমেন্টের নিচে লিখুন, আমাদের ভিডিওর নিচে কমেন্ট করুন, আমরা তার উপরে আরও নতুন ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।